হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি কেয়ার অ্যান্ড জব নিউজ। পশ্চিমবঙ্গে HDFC ব্যাংক 14,000 শূন্য পদে ব্যাংক মিত্র পদে নিয়োগ করতে চলেছে। ব্যাংক মিত্র পদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই এক্ষেত্রে আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে শূন্য পদ রয়েছে 14,000 এবং এই কাজটি তোমরা বাড়িতে বসেই আবেদন বা বাড়িতে বসেই কাজ করতে পারবে এবং বেতনও ভালো রয়েছে এই ব্যাংক মিত্র পদে। সো কী কী কাজ করতে হয় ব্যাংক মিত্র পদে, কবে থেকে আবেদন শুরু হবে, কোথায় গিয়ে আবেদন করতে পারবে, সমস্ত কিছু ডিটেল সে জানিয়ে দেবো আজকের ভিডিওতে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো এখানে দেখো আমরা একটি নিউজ পোর্টালে চলে এসেছি। এই নিউজ পোর্টাল ছাড়াও তোমরা যে কোনো নিউজ পোর্টালে যেতে পারো, এই নিউজটা তোমাদের বিভিন্ন নিউজ পোর্টালই প্রকাশিত হয়েছে। সো এখানে কি বলেছে দেখো, গ্রামীণ এলাকাগুলিতে পরিষেবা বাড়াতে এবার HDFC ব্যাংক কর্তৃপক্ষের এক নতুন উদ্যোগ গ্রহণ করলো। ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে 2020 থেকে 21 অর্থবর্ষের মধ্যে ব্যাংকিং কারিসপেন্ট বা ব্যাংক মিত্রের সংখ্যা বাড়িয়ে 25,000 করা হবে। উল্লেখ্য, বর্তমানে HDFC ব্যাংকে ব্যাংক মিত্র পদে রয়েছে 11,000 জন। 2021 সালে মার্চ মাসের মধ্যেই ব্যাংক মিত্র পদে আরও 14,000 কর্মী নিয়োগ করতে চলেছে ব্যাংক কর্তৃপক্ষ। অর্থাৎ 2021 সালে মার্চ মাসের মধ্যেই তোমাদের ব্যাংক মিত্র পদে তোমাদের নিয়োগ কমপ্লিট হয়ে যাবে এবং পোস্টিং হয়ে যাবে, যেখানে শূন্য পদ থাকবে 14,000। এবং এই ব্যাংক মিত্র পদের কাজও আমি বলে দেবো, এই কাজগুলি তোমরা বাড়ি থেকে বসে কাজটি করতে পারবে, কোনো ব্যাংকের শাখায় গিয়ে কাজ করতে হবে না। সো এখানে কি বলেছে দেখো, সাম্প্রতিক বিশিষ্ট সংবাদ সংস্থা PTI সাক্ষাৎকারে দিতে গিয়ে HDFC ব্যাংকের সরকারি প্রাতিষ্ঠানিক ব্যবসা এবং স্টার্ট আপের দেশের প্রধান স্মিতা ভগবত জানান, দেশের প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলিতে গ্রাহকদের উপযুক্ত পরিষেবা দিতে এই অর্থবর্ষের মধ্যে 14,000 জনকে এখানে গ্রামীণ মিত্র বা তোমাদের ব্যাংক মিত্র পদে নিয়োগ করতে চলেছে। এই পদে নিয়োজিত কর্মীদের কাজ করতে হবে গ্রামীণ এলাকায় অ্যাকাউন্ট খোলা, ফিক্সড ডিপোজিট, টাকা জমা দেওয়া, বাড়ির কাছ থেকে ঋণ প্রদান সহ ব্যাংকের যাবতীয় পরিষেবা প্রদান করতে হবে। অর্থাৎ গ্রামীণ এলাকায় HDFC ব্যাংকের যে পরিষেবা রয়েছে এখনও কিন্তু প্রচুর খারাপ পরিষেবা রয়েছে বা অনেকেরই পরিষেবা পায় না HDFC ব্যাংকের। পশ্চিমবঙ্গ ছাড়াও বিভিন্ন গ্রামীণ এলাকায়, ভারতের বিভিন্ন প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই HDFC ব্যাংক এখনও পর্যন্ত ভালোভাবে পরিষেবা দিতে পারেনি। সে কারণেই আরও এখানে গ্রামীণ মিত্র বা তোমাদের ব্যাংক মিত্র পদে নিয়োগ করতে চলেছে HDFC ব্যাংক। এই HDFC ব্যাংকের তোমাদের ব্যাংক মিত্র পদের সাধারণত কাজ হবে বাড়িতে বাড়িতে গিয়ে অ্যাকাউন্ট খোলা, ফিক্সড ডিপোজিট, এছাড়াও টাকা জমা দেওয়া। এই ধরনের কাজ তোমরা বাড়িতে গিয়েও করতে পারো বা একটা তোমাদের অফিস খুলে নিতে পারো গ্রামের মধ্যে, সেই অফিসের থেকেও তোমরা এই পরিষেবাটা দিতে পারো। বিভিন্ন ধরনের যেমন গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে তেমনই একটি এই কাজ হবে সাধারণত। সো এখানে তারপরে কি বলেছে দেখো, গ্রাম এখানে ব্যাংক মিত্র পদে আবেদন করার জন্য ইচ্ছুক ব্যক্তিদের নিকটবর্তী ব্যাংক শাখায় গিয়ে খোঁজ নিতে হবে। অর্থাৎ তোমরা যদি ব্যাংক মিত্র পদে আবেদন করতে ইচ্ছুক হও তাহলে তোমাকে অবশ্যই নিকটবর্তী যে HDFC ব্যাংকের শাখা রয়েছে তোমার এলাকায়, সেই HDFC ব্যাংকের এলাকায় গিয়ে তোমার ব্যাংক ম্যানেজার বা HDFC ব্যাংকের যে ব্যাংক ম্যানেজার রয়েছে তার সাথে ভালোভাবে এই ডিটেলসটা জানাতে হবে এবং বলতে হবে যে আমরা ব্যাংক মিত্র ক্ষেত্রে আবেদন করতে চাই, কীভাবে আবেদন করবে, তারা অবশ্যই ডিটেলসটা জানিয়ে দেবে। সো এখানে তারপরে কী বলেছে দেখো, ব্যাংক থেকে সরাসরি আবেদন করা যাবে, যেটা বললাম ব্যাংকে তোমরা ম্যানেজারের সাথে যোগাযোগ করবে তারা অবশ্যই বলে দেবে, অথবা সেবা কেন্দ্র খুলেও ব্যাংক মিত্র হওয়া যায়। অর্থাৎ তোমাদের যদি কোনো গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে সেই গ্রাহক সেবা কেন্দ্রের সাথে সাথে এই ব্যাংক মিত্র কাজটি করতে পারবে। সো তারপরে দেখো, আবেদনকারীকে নিজস্ব ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে, ইন্টারনেট পরিষেবা থাকতে হবে, প্রিন্টার স্ক্যানার থাকতে হবে। অর্থাৎ তোমরা ব্যাংক মিত্র পদে আবেদন করতে গেলে অবশ্যই তোমার একটি প্রিন্টার স্ক্যানার এবং ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে এবং ভালো মানের একটি উন্নত মানের ইন্টারনেট পরিষেবা থাকতে হবে। পাশাপাশি যেটা বললাম, তোমাদের 100 বর্গ ফুটের একটি অফিস থাকতে হবে, অর্থাৎ তোমাদের গ্রামীণ এলাকায় একটা অফিস খুলতে হবে, যে অফিসে তোমাদের সেই পরিষেবাটা প্রদান করতে হবে তেমন একটি অফিস থাকতে হবে যেটা 100 বর্গ ফুটের হবে, তাহলেই আবেদন করতে পারবে বা এলিজিবিল রয়েছে। সো এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তোমাদের 10ম শ্রেণী পাস হতে হবে, অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস হলে এক্ষেত্রে আবেদন করতে হবে। আবেদন করতে গেলে তোমাদের 10ম শ্রেণী মার্কশিট সার্টিফিকেট জমা দিতে হবে, পাশাপাশি প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ডের আইডি থাকা বাধ্যতামূলক। অর্থাৎ তোমাদের আবেদন করতে গেলে যে সমস্ত ডকুমেন্ট লাগে, মাধ্যমিকে মার্কশিট সার্টিফিকেট, এছাড়াও প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, এছাড়াও তোমাদের
এর সাথে সাথে বিদ্যুতের বিল, টেলিফোন বিল, রেশন কার্ড, আধার কার্ড এছাড়াও পাসপোর্টও লাগবে। এর সাথে সাথে আবেদনে পাসপোর্ট সাইজ ছবি এছাড়াও ব্যাংকের পাসবুকের তোমাদের ছবি দিতে হবে, তাহলেই এক্ষেত্রে আবেদন করতে পারো। সো যার যারা ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই তোমরা HDFC ব্যাংক যদি নিকটবর্তী অঞ্চলে থাকে তাহলে সেই ব্যাংক ম্যানেজারের সাথে যোগাযোগ করো। মার্চ মাস থেকেই তোমাদের কিন্তু অলরেডি শুরু হয়ে যাবে এবং ভালো করে তোমরা ম্যানেজারের সাথে বলো কথাটি, তাহলে অবশ্যই তারা জানিয়ে দেবে বা ডিটেলসটা জানিয়ে দেবে। সো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো আজকের জন্য এটুকুনি।